আরলে আপডালে নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাটা দিয়ে কাটা তুলতে হবে, তৃণমূলকে হাটাও, বিজেপিকে আনো, এইটা কি বলবে? তো ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ, তাতে বাঁচবে নাকি? একই তো লোক, যেগুলো তৃণমূলে ছিল তারাই তো এখন বিজেপির নেতা। ওই যে 18 জন সাংসদ, দেখা যাবে তার 70 ভাগই তো তৃণমূলে ছিল। সেই জন্যই বলছি, ভুল পাল্টে লাভ নেই, মুখগুলো এক। বিকল্প নীতিটা কি? মানুষ মুক্তি চাইছে দুর্নীতির থেকে, মানুষ ভোট দিতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। ছেলে মেয়েরা বিনা ঘুষে নম্বরের ভিত্তিতে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। কৃষক ঘোরে দালালদের হাতে নয়, সরাসরি সরকারকে ধান বেচতে চায়। শ্রমিক তার ন্যূনতম মজুরি পেতে চায়। এগুলো কোনোটাই তো তৃণমূল করতে দিচ্ছে না, মানুষের করতে। এই জন্য আর তার সঙ্গে অবাধ লুট। তো সেই লুটেরা যদি বিজেপিতে যায়, তাহলে সেই বিজেপিকে এনে কার লাভ? একই তো রইল, কেবলমাত্র নাম পাল্টালো আর ফুল পাল্টালো। ডুবন্ত নৌকা থেকে ইঁদুর পালাতে চায়, এবং পালিয়ে যাবে কোথায়? একটা দুর্নীতির গুদাম থেকে আর একটা দুর্নীতির সর্বভারতীয় গুদামে যাচ্ছে। ফলে ওদের মধ্যে এইসব গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। সবটাই তো ক্ষমতার খেলা, ক্ষমতা থাকলেই আমি অবৈধ উপায়ে রোজগার করতে পারবো। এই তো হচ্ছে তৃণমূল, এই তো হচ্ছে বিজেপি। বিজেপির টিকিট না পেলে তৃণমূল, তৃণমূলের টিকিট না পেলে বিজেপি। সোলের পয়সা রিসের মতন সবটাই। আমরা তো বারবার বলছি, শোরুম দুটো, গুদাম একটাই। এই জন্যই বিকল্প নীতির পক্ষে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। এটাই বিকল্প, এবং এরাই সরকার করবে।